মিরপুরে সাকিব আল হাসানকে ক্যারিয়ার শেষ টেস্ট খেলতে দেওয়া না দেয় নাটক আজ চূড়ান্ত রূপ পেয়েছে সাবেক অধিনায়ককে যেন দেশে ফিরতে দেওয়া হয় সেই দাবি জানাতে আজ মিরপুরে এসেছিলেন তার বেশ কিছু সমর্থক কিন্তু দাবি জানাতে এসে মার খেয়েছেন তারা গত বৃহস্পতিবার সাকিবের দেশে ফেরার কথা ছিল কিন্তু আগের দিন তার কুসুপুত্তলিকা পোড়ানোই দেশ থেকে তাকে ফিরতে মানা করা হয় এর মধ্যে কিছু বিক্ষুব্ধ সমর্থক বিসিবির কার্যালয়ে নিজেদের দাবি জানিয়ে এসেছেন বলেছেন সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে হবে সাকিবকে বাদ দিয়েই নতুন করে মিরপুর টেস্টের দল ঘোষণা করা হয় কিন্তু তার কিছু সমর্থক আবার নতুন করে মিরপুরে হাজির হয়ে সাকিবের পক্ষে নিজেদের অবস্থান জানান আজও পনেরো থেকে বিশ জনের মতো সাকিব ভক্ত হাজির হয়েছিলেন মিরপুরে স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে তারা বর্তমান বোর্ড প্রধান ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন তারা জানান কানপুরে নয় সাকিবের হবে একটু পর তারা রাস্তার অন্য দিয়ে নম্বর দিকে যাওয়ার প্রস্তুতি এমন অবস্থায় নিয়ে হামলা করে গ্রুপ বিশেষ করে সাকিবের জার্সি পরিহিত কয়েক সমর্থককে অনেক মারধর করা হয় এ সময় হামলাকারীদের সাকিব বিরোধী স্লোগান দিতে দেখা যায় এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এলে ছত্রভঙ্গ হয়ে পড়েন সবাই